হ্যাঁ, এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এটিকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবো, টেনে হোল্ড করে ধরে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিচ্ছি। এবার হয়ে গিয়েছে, আমাদের ওয়াটারমার্ক অ্যাড হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেক মাস্টারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিক জামিল। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে, যে কোনো ভিডিওতে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, অর্থাৎ ভিডিওর উপরে আপনার চ্যানেলের নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যাতে করে পরবর্তীতে কেউ ভিডিওটি কপি করতে না পারে, সেটি খুব সহজেই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে, প্রথমে হচ্ছে ক্যাপকাটটি ওপেন করা সফটওয়্যার। এখানে অনেকগুলো অপশন রয়েছে, মিডিয়া রয়েছে, অডিও রয়েছে, টেক্সট, স্টিকার, এফেক্স, ট্রানজিশন, হ্যাঁ, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, অনেকগুলো অপশন রয়েছে। আপনি অন্য কোনো অপশনে যাবেন না, আপনি সরাসরি হচ্ছে টেক্সট অপশনে চলে যাবেন। টেক্সট অপশনে চলে যাওয়ার পর এখানে টেক্সটের অনেকগুলো ইফেক্ট রয়েছে, টেক্সট টেমপ্লেট রয়েছে, এগুলোতে আমরা যাবো না দর্শকবৃন্দ। সরাসরি হচ্ছে আমরা ডিফল্ট টেক্সট এইটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এখানে হচ্ছে, এখানে ডিফল্ট টেক্সটের অপশন চলে আসবে। এখানে হচ্ছে আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, সেটি হচ্ছে, আমার চ্যানেলের নাম হচ্ছে ইকোটেক মাস্টার। আমি দিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ, আমি একটু যদি দিয়ে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। এরপর এখানে আপনি এখানে ফন্ট সাইজ ছোট বড় করতে পারেন, এখানে চাইলে ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন, ফন্ট স্টাইল বা চেঞ্জ করতে পারেন, হ্যাঁ দর্শকবৃন্দ। তাহলে এখানে এটিকে যে বোল্ড করতে পারেন, আন্ডারলাইন, ইটালিক, এগুলো সব করতে পারেন আপনি চাইলে। করার পর সেটি হচ্ছে আপনি কালারটি, এখানে প্রিজিটস স্টাইল অনেকগুলো রয়েছে, এই স্টাইল রয়েছে, এই স্টাইল রয়েছে দর্শকবৃন্দ, এখানে হলুদ কালার, বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনার কাছে যেই কালারটি সুইটেবল মনে হয়, আপনার কাছে যেটি হচ্ছে বেস্ট মনে হয়, আপনি সেই কালারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কাজ হচ্ছে কি, এটিকে আপনি হচ্ছে রিসাইজ করে নেবেন, এটিকে আরও ছোটো করে নেবেন। ছোটো করে নিয়ে আপনি ভিডিওটি কোন পজিশনে রাখতে চান, ডানে বামে, মিডেলে, উপরে না কোন কর্নারে, ধরুন আমরা এই পাশে রাখলাম, এই পাশে রাখা হলো। এখন আপনার প্রশ্ন হতে পারে দর্শকবৃন্দ, তাহলে ওয়াটারমার্কটা হলো কীভাবে? এখন আমরা আসল কাজটি করব, সেটি হচ্ছে, আসল কাজটি হচ্ছে আপনার যে কাজটি হচ্ছে দর্শকবৃন্দ, আমরা অপাসিটি কমিয়ে দিব। সেটি হচ্ছে আপনি যদি এইখানেই অপশনটি এখানেই সেটি হচ্ছে একটু নিচের দিকে যাব, এখানে অপশন রয়েছে দর্শন ব্লেন্ডের আন্ডারে, এখানে অপাসিটি সেটিকে একটু কমিয়ে দেওয়ার যদি চেষ্টা করি আমরা, আমি হচ্ছে সাধারণত 25% দিয়ে থাকি দর্শকবৃন্দ। এটি দিলে মোটামুটি ওয়াটারমার্কটাও বোঝা যায়, আবার পাশাপাশি ভিডিওটাও দেখতে কোনো সমস্যা হয় না। যাই হোক, দিয়ে দিচ্ছি, এখানে ভিডিও কালারটি আমার সুন্দর লাগছে না, আমি একটু অন্য ডিজাইন যদি দেওয়ার চেষ্টা করি দর্শকবৃন্দ, এটি দিই বা এটি দিই। এখানে ইটালিকটাও আমার ভালো লাগছে না, ইটালিকটা যদি একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করি দর্শকবৃন্দ, তাহলে যে কাজটি হবে, দেখুন আমরা ইটালিক অপশনটি কোথায় রয়েছে, বোল্ড, ইটালিক, হ্যাঁ এখানে ইটালিকটি সরিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ, বোল্ডটা থাকুক, বোল্ডটা সুন্দর লাগছে। এরপর আমাদের তো দর্শক, এটি হচ্ছে আমরা ওয়াটারমার্ক অ্যাড করার পর ভিডিওটি এরকম দেখাবে, ওয়াটারমার্ক অ্যাড করার পর এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এটিকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবো, টেনে হোল্ড করে ধরে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিচ্ছি। এবার হয়ে গিয়েছে, আমাদের ওয়াটারমার্ক অ্যাড হয়ে গিয়েছে। এখন থেকে দর্শকবৃন্দ, আপনার ভিডিওতে কেউ চাইলে কপি করতে পারবে ঠিকই, কিন্তু আপনার চ্যানেলের লগও কিন্তু ঠিকই দেখা যাবে, এটি হচ্ছে ওয়াটারমার্কের সুবিধা। তো দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ তারিক জামিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।